আজকে আমরা আছি খিলক্ষেতের বা নিকুঞ্জের বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া এই হোটেলে। ইটস আ ভেরি ইন্টারেস্টিং হোটেল, খুবই সুন্দর একটি জায়গা। উপরে রুফটপ বার, উপরে রুফটপ আছে, সাথে সুইমিং পুল আছে। এটি ছাড়াও কিন্তু এখানে একটি খুবই সুন্দর রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টে আজকে আমরা ইফতার করব। আমি এতদিন ধরে আপনাদেরকে যখন দেখিয়েছি তখন ইফতার করিনি, ইফতার কী কী ছিল তা দেখিয়েছি। তবে আজকে আমার জন্য উপরে রেস্টুরেন্টে একজন গেস্ট অপেক্ষা করছে। কে সে, তার সাথে মিলে আমরা আজকে কী কী ইফতার করবো, কোনটি বেস্ট আইটেম, সব কিছু নিয়ে কথা বলবো। আপনারা দেখছেন বিকাশ প্রথম আলো ঈদ আয়োজন ইফতার বাজার। আমি আশরাফ হলো, কিমো আছে আপনাদের সাথে, চলুন দেখে আসা যাক। অলরাইট, আমরা চলে এসেছি বেস্ট ওয়েস্টার্ন প্লাসের রেস্টুরেন্টে, যেটা এখন আছে সেকেন্ড ফ্লোরে। বাট এই রেস্টুরেন্টে আমার সাথে কিন্তু আমার গেস্ট অলরেডি বসে আছে। উই হ্যাভ নান আদার দ্যান দি অ্যামেজিং মৌসুমি মৌ আপু। হাই আপু, কি অবস্থা? আমি খুব ভালো, বাট আমার কথা হচ্ছে যে তুমি কি আজকে শেফের ইন্টারভিউ নিয়েছো? তাহলে এখন তুমি গেস্ট হয়ে বসো, আমি ইন্টারভিউটা নিয়ে তারপর আসছি। আমি অলরেডি কিন্তু সব গুছিয়ে রেখেছি, আরও কিছু খাবার আইটেমস এখনও আনা বাকি। সো এই কাজটা একমাত্র ইমুই করতে পারবে খুব ভালো, সেটা আমি জানি। ওয়েল, ওকে, প্লিজ। গুড ইভিনিং। ভালো আছি, আপনি ভালো আছেন? একটু জানতে চাই যে ইফতারে আসলে কত রকম রেসিপি থাকে আসলে এখানে? ইন্টারন্যাশনালি তো এখানে অনেক ভ্যারাইটিস, কন্টিনেন্ট, আরবিয়ান, কন্টিনেন্টাল অ্যান্ড লোকালস মিক্সের আমরা এখানে অ্যাপিটাইজার বানিয়ে থাকি। অ্যান্ড তারপরে আমাদের ইন্টারন্যাশনাল যে ফুড, হট ফুডগুলি আছে, ডিফারেন্ট ন্যাশনালিটি অ্যান্ড ইউরোপিয়ান, চাইনিজ, থাই, বাংলা, ইন্ডিয়ান, চাইনিজ, ইউরোপিয়ান, আরবিক। 200 এর উপরে নাকি নিচে আইটেম আছে? 200 এর উপরে হয়, 200 কমও হয়, ডিপেন্ড করে যখন হিস্টের উপরে অকুপেন্সি যখন হয়। স্পেশাল ডিশ কি এখানকার? স্পেশাল ডিশ এখানে আছে, কন্টিনেন্টালের মধ্যে আছে ডিজন মাস্টার সস উইথ দ্য চিকেন, আরেকটা আছে বেলমোনিয়ার ফিশ, এটা খুব পপুলার, আর কিন্তু পাস্তা আছে ইটালিয়ান। ইতালিয়ান পাস্তা আমাদের খুবই প্রিয়। তারপর আমি একটু জানতে চাই ডেজার্টের মধ্যে কোন আইটেমগুলো খুব বেশি স্পেশাল এখানকার? লাজানিয়া, ক্যানানোলি, টোটোলোনি অ্যান্ড মারিনারা, ডিফারেন্ট অনেক রকম আছে। এগুলিতে আমরা এগুলি ইটালিয়ান মেন কোর্স, ইটালিয়ান মেন কোর্স। তারপরে এটা ইন্টারন্যাশনাল পিজা আছে, যেগুলি ইটালিয়ান ফ্লেভার, সিফুড মারিনারা, সালামি পিজা অ্যান্ড মেক্সিকান হট, ডিফারেন্ট কাজ আছে। কয়টা থেকে এই খাবারের প্রস্তুতি পর্ব শুরু হয়? 6টা থেকে শুরু হয় এবং 6টা থেকে আনটিল 11টা পর্যন্ত আমাদের এখানে বুফে থাকে। এখন এটা আমরা প্রিপারেশন নিয়েছি, এখানে আমরা সবসময় এই টাইমটি প্রত্যেকটা দিন মানে একইভাবে আমরা সব বুফেতে আমরা সেট আপ করে থাকি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হাতে কিন্তু সময় খুব কম, একটু পরে আজান দিয়ে দিবে, অর্থাৎ ইফতারের মুহূর্ত। আর আজকে আমার সঙ্গে আছে স্পেশাল গেস্ট। আজকে যে কে গেস্ট, কে হোস্ট, এটা কিন্তু আসলে দর্শক সিদ্ধান্ত নেবে, কারণ আজ আমার সঙ্গে ইমুকে পেয়েছি আমি। সো আমি খুবই হ্যাপি এবং আজকে হচ্ছে আমাদের লাস্ট এপিসোড। সো আজকে ইমু, তুমি সিদ্ধান্ত নাও যে তুমি আসলে কোন রোলটা প্লে করবে, তবে আমি খুব হ্যাপি হব যদি তুমি গেস্ট হয়ে যাও। অ্যান্ড তুমি আজকে আমার ফুড ব্লগার, তুমি আমার গেস্ট, তুমি আমার পার্টনার, তুমি আমার হোস্টও। সো তুমি আসলে খাবারগুলো সম্পর্কে আমাকে ব্রিফ করবে এবং আমরা এখন আরও অনেক খাবার আনা আমাদের বাকি, বাট আমরা ওয়েট করছি আজানের জন্য। গ্রেট, আই থিঙ্ক আমি আজকে যে রোলটা প্লে করবো সেটা হচ্ছে আমি আজকে খাদকের রোল প্লে করবো, আমি আজকে জাস্ট খাওয়া দাওয়া করবো। অলরাইট, অ্যান্ড আই হ্যাভ দি অ্যামেজিং মৌসুমি মৌ উইথ মি। সো আমরা আজকে একসাথে খাওয়া দাওয়া করবো, কথা বলবো যে বেস্ট ওয়েস্টার্ন প্লাসের বেস্ট আইটেম কোনগুলো, কী নিয়ে কথাবার্তা চলছে এবং এখানে কোন কোন ধরনের বিভিন্ন ধরনের অফার চলছে, বিকাশের অফার চলছে, আই থিঙ্ক বাই ওয়ান গেট ওয়ান চলছে। সো বাই দ্য ওয়ে, আজকে পে কে করছে বিকাশে, আমি নাকি তুমি? এটা আমাদের কি মানে এখানে বলতে হবে? আই থিঙ্ক মানে যেহেতু আমি আজকে শুধু খাচ্ছি, তার মানে পে করার ব্যাপারটা কিন্তু আমার উপরে যায় না আসলে, মানে আঙুলটা কিন্তু আমার দিকে আসে এবং কেন যেন প্রতি পর্বে গেস্টগুলো আসলে আমার উপর চাপিয়ে দেয়। নো প্রবলেম, বিকাশে যেহেতু পেমেন্ট করলে একটা ডিসকাউন্ট আছে, সো কোনো অসুবিধা নেই, পেমেন্টটা আমিই দেব। জাস্ট বলতে চাই যে আমি কিন্তু জিতে গেছি, সো আজকে আমার কাজ শুধুমাত্র খাওয়া, অ্যান্ড মাই পার্টনার ইজ গোয়িং টু বি মৌসুমি মৌ। সো আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে আমার মতো লাকি আর কে কে আছো এখানে, সো দ্যাট আই ক্যান অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড। মনে হচ্ছে এটা বলার পর আমি ওকে অফার করবো, চলো আমরা আজকে সেহরিটাও একসাথে করি, দেখা যাক, ওয়েট করতে থাকি। আমাদের ইফতার একদমই শেষ, তারপরেও একটা মানে হয় না যে খাবার খেতে গেলে আসলে ডেজার্টের আইটেম না খেলে কিন্তু সেই খাবারটা, ভোজনটা আসলে পরিপূর্ণ হয় না। আর আমার সাথে আজকে এমন একজন আছেন, দেখতে এমন হলেও কী হবে, ইমু প্রচণ্ড খায়, প্রচণ্ড খায় এবং আমি নিজে খাবো না, ওর খাওয়া দেখবো, এই জন্য আমার সময় লেগেছে অনেক, বাট এত এত খাবার ছিল, জায়গাটা পুরো মেসি হয়েছিল। সো আমরা আসলে পুরোটা ক্লিন করে এখন ভাবলাম যে আমরা এখন ডেজার্ট খাবো। অ্যান্ড এখানে যেহেতু অ্যারাবিয়ান ডেজার্টও আছে এবং অ্যারাবিয়ান ডেজার্ট আমার খুব প্রিয় এবং আজকে ইমু একদম বেছে বেছে যে ডেজার্টগুলো নিয়ে এসছে ওর খুব পছন্দের। সো তুমি খাবে
আর তুমি বলবে আমি কিন্তু আমার পেটের জায়গা নাই। আচ্ছা দ্যাটস ট্রু, মানে এটা করা যায়, বাট আমাকে কিন্তু বলতে হবে যে আসলে কোনটা কিরকম। আমরা একসাথে ট্রাই করে দেখি। একসাথে ট্রাই করা যেতে পারে। তো তুমি কি আমাকে মানে পরিবেশন করবে? এখন মানে যেহেতু জিজ্ঞেস করেই ফেলছো তখন আমাকে আসলে আমার কাছে আর উপায় থাকে না, সো আই এম গোনা ডু দিস। এটা প্রবাবলি হচ্ছে শাহী টুকরা, রাইট? শাহী টুকরা আমি তোমাকে একটু সার্ভ করে দিচ্ছি। আমি থ্যাংক ইউ একটু নিতে চাই, দেখতে চাই যে আসলে এটা কেমন টেস্ট করে। ইট লুকস রিয়েলি গুড। চেরি দিয়ে কিন্তু একটা সুন্দর গার্নিশ করা হয়েছে। হ্যাঁ, লেটস ট্রাই। ওয়াও, ইট ইজ অ্যামেজিং। তুমি কখনো মোরব্বা খেয়েছো? খানিকটা মোরব্বা একটা ফ্লেভার পাচ্ছি। হ্যাঁ, আই থিঙ্ক এটা চেরিটার কারণে, অ্যান্ড এত সুন্দর করে হচ্ছে, আমি আই থিঙ্ক দুধের মধ্যে যে এটা থাকে ওই যে বাদাম দেওয়ার কারণে অনেক সুন্দর করে একটা ফ্লেভার চলে আসছে। আই থিঙ্ক মানে বেস্ট ওয়েস্টার্ন প্লাসের এই জিনিসটি অনেক অ্যামেজিং, সেটা হচ্ছে যেই আইটেমগুলোই বানায় দিজ আর ভেরি নাইস অ্যান্ড খুব সুন্দর করে কিউরেট করা। সো প্লিজ লেটস ক্যারি অন। একদম, চলো। কোনটা? উমালি? এই যে উমালি ট্রাই করে। আচ্ছা, সো উমালির ব্যাপারে আমি প্রথমবার দেখলাম আজকে এখানে আসার পরে। আমাকে মৌ বললো যে উই শুড ট্রাই দিস, অ্যান্ড দিস লুকস প্রিটি মানে ডিফারেন্ট ফ্রম অল দ্য আদার ডেজার্টস আই হ্যাভ হ্যাড। সো আমরা এখন এই ডেজার্টটা নিব অ্যান্ড দেখবো যে হাউ ইট লুকস। আমি এবারও সার্ভ করে দিতে চাই আসলে। আই থিঙ্ক এইটা দিয়ে দিই। যখন কোনো ছেলে পরিবেশন করে আমার তখন খেতে খুব ভালো লাগে। আই থিঙ্ক এটা, প্লিজ 3 2 1, এই যে ডান। উমালিটা খেয়ে বলবে কোনটা বেটার, শাহী টুকরা নাকি উমালি? এটা আমাকে কেন ডিসাইড করতে হবে? আই থিঙ্ক এটা আমরা মৌর উপর ছেড়ে দিই। মৌ শুড ডিসাইড যে আসলে কোনটা ভালো। আমি এটার দায়িত্ব নিতে চাই না, বিকজ আমি যেহেতু খাদক মানুষ, আমার সব খাবারই পছন্দ। আমার মানে খাবার পছন্দ না হওয়ার বার কিন্তু অনেক 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 উপরে। আমার কাছে না ডেজার্ট মানে হচ্ছে মৌয়ের সব কিছু মানে খুবই প্রিয়। আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, অ্যান্ড এখানে ও হাসছে কারণ ও জানে যে আমি আসলে ইফতার শেষ করে আমি অনেক কিছু খেয়ে ফেলেছি এবং সেখানেও অনেক মিষ্টি আইটেম ছিল, অ্যান্ড এখানে আরও অনেক কিছু আছে, এটা কথা ভুলে যেও না। আমার কাছে আবার যেমন মনে হয় যে উমালিটা বেশি মজা। সো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আপনারা যারা বেস্ট ওয়েস্টার্নে আসবেন তারা এই দুটো আইটেমই ট্রাই করবেন, এবং এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন যে আসলে কে জিতলো, ইমু জিতলো নাকি মৌ জিতলো, মানে উমালি জিতলো নাকি শাহী টুকরা জিতলো। তবে শাহী টুকরা আমি জানি সবাই ট্রাই করেছেন, উমালিটা ট্রাই করা হয়নি। তারা অবশ্যই আসলে উমালি ট্রাই করবেন এবং বলবেন যে ওয়াও মামা বসে খাচ্ছে উমালি, আমরা তো নিয়ে আসলে সৌদি আরবে, কিন্তু দেশে থেকে উমালি খাওয়া যায়। এবং আরও অনেক আরবিয়ান ডেজার্টের রেসিপি কিন্তু আমরা প্রত্যেকটা এপিসোডে শেয়ার করেছি আপনাদের সাথে। তোমার জন্য এখানে একটা প্রশ্ন আছে, একটা ধাঁধা ধাঁধা ঠিক না প্রশ্ন, ধরো এই ফ্রুট কাস্টার্ডের মধ্যে একটা চেরি আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা চেরি ফলটাকে। এখন বলো, হ্যাঁ দুটো চেরি, চিয়ার্স। এখন বলো যে এই চেরি ফলের নামে বাংলাদেশে একজন নায়িকার নাম আছে, এবার ঈদে তার একটা সিনেমা মুক্তি পাচ্ছে। আচ্ছা এটা আমি জানি, সেটা হচ্ছে পূজা চেরি, রাইট? রাইট। ঈশার নাম প্রবলি জিন, রাইট? অ্যাবসলিউটলি। ইমু কত খোঁজ রাখে, মানে আমিও নতুন একটু মিডিয়ার মানুষের চেষ্টা করছি, সো এই জন্য আমি অনেক জিনিসপত্র খোঁজ রাখার চেষ্টা করি। যেমন এই ভিডিওতেও আমরা এতক্ষণ ধরে বলছিলাম যে বেস্ট ওয়েস্টার্নে যত ধরনের খাবার হচ্ছে সব কিছু হচ্ছে, অ্যান্ড বেস্ট পার্ট যেটা নিয়ে এখন আসলে মৌ কথা বলবে সেটা হচ্ছে যে বিকাশের অফারগুলো। আজকে দর্শক আমাকেই বিলটা দিতে হচ্ছে, বাট আমি আসলে একদম টেনশনে নেই কারণ বিকাশে আপনি পেমেন্ট করলে পাচ্ছেন ডিসকাউন্ট অফার। আর যেহেতু আমি রেগুলার একজন কাস্টমার বিকাশের, এবং বিকাশে আমি রেগুলার পে করে থাকি, শুধুমাত্র এরকম খাবারের সময় না, কেনাকাটা সব কিছু আমি বিকাশে পে করি, আমার বিল পর্যন্ত আমি বিকাশে দিয়ে থাকি, অর্থাৎ বিদ্যুৎ বিল থেকে শুরু করে সব কিছু আকাশের বিল পর্যন্ত, বোঝো? তাহলে কোনো অসুবিধা নেই, বিকাশে এখন পে করে দেবো, তবে এখন আমি চেরি ফল খাবো। তুমি বিদায় নাও। মানে বিদায় নেব? আচ্ছা, যতক্ষণে মৌ চেরি খাওয়া শেষ করছে এবং বাকি ডেজার্ট আইটেমগুলো এক এক করে খাওয়া শেষ করছে, আমি আশরাফুল হক ইমু ছিলাম আপনাদের সাথে। আপনারা দেখছিলেন বিকাশ প্রথম আলো ঈদ আয়োজন এর ইফতার বাজার। এটি আমাদের শেষ এপিসোড। সো আপনাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক।